বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان هذا القران يهدي للتي هي اقوم شمانيتو بيستبير তারাবিশের دارشوك سروتا অস্কের আলোচনার বিষয় হল অবিকৃত আসমারি গ্রন্থ আল কোরআন আল কোরআনে কারিমনে আমি আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে কয়েকটি বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব প্রথমে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করা ইমানের বিশেষ রোকন জিব্রাহিল আল্লাহ সাল্লাতাম আল্লাহনবীকে জিজ্ঞাসা করলেন যে ইমান প্রসঙ্গে আপনি আমাকে ধারণা দিন ইমান কি তখন আল্লাহনবী জিব্রাহ আল্লাহ সাল্লাতামকে বললেন যে ইমান হল আন্ত আল্লাহর উপর ইমান আনবে ওয়া মালাহি তার ফেরেশতাদের উপর ইমান আনবে ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি তার কিতাব সমূহের উপর ইমান আনবে এবং তার প্রেরিত রাসুলগণের উপর নবীগণের প্রতি তুমি ইমান আনবে কাজেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ বা আসমানে কিতাব সমূহের উপরে ইমান আনা অবশ্য কর্তব্য ছাড়া মানুষ মেন হয় না মুসলিম হয় না আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে কিতাব অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়তের জন্য রসুলদের কাছে কিতাব অবতীর্ণ হয়েছে মানুষকে পদ দেখানোর জন্য কেতাব আসে আল্লাহর পক্ষ থেকে মানুষকে হেদায়ত করার জন্য হেদায়ত হল কেতাবের মূল লক্ষ্য কিন্তু সে কিতাবগুলা কি। কেতাব কয়েক প্রকার রয়েছে একটি হলো ধর্মের নামে বানানো কেতাব সেগুলা আল্লাহর পক্ষ থেকে আসেনি যেরকম বেদ বলি গীতা বলি গ্রন্থ সাহেব বলি ত্রিপিটক বলি এমনকি বর্তমান যে তাওরাত রয়েছে সে তাওরাত সেটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করা হয় তাহলে দেখা যাবে কিছু কিছু হুকুম আহকাম বাদে বাকিগুলা আল্লাহর কালাম নয় যেহেতু সেটা মানুষই লিপিবদ্ধ করেছে এটা তারা নিজেরাই লিখে দিয়েছেন কে লিখেছেন এই অংশটুকু আমি এই আলোচনা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো যদি আমরা ইনজিল পড়ি তাহলে দেখব যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিবরণ এসেছে তার মধ্যে আল্লাহর কালাম নাই বললেই চলে তাহলে ধর্মগ্রন্থ নামে পৃথিবীতে যেগুলো পরিচিত রয়েছে সেগুলা প্রথমত দুই প্রকার এক প্রকার হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আরেক প্রকার হলো ধর্মগ্রন্থে নামে চলছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসেনি আর আল্লাহর পক্ষ থেকে যেগুলো এসেছে সেগুলো আমার দুই প্রকার এক প্রকার হলো সেগুলা বিকৃত করা হয়েছে চেঞ্জ করা হয়েছে পারভার্সড হয়েছে করাপটেড হয়েছে বদল হয়েছে এবং সেগুলোকে বিকৃত করা হয়েছে সেগুলা হলো এক সাইড আরেক সাইড হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং অবিকৃত রয়েছে যেভাবে এসেছে ঠিক সেভাবেই রয়ে গেছে সেটা হলো আল কোরআন এইজন্য আল্লাহ পাক বলেছেন সূরা আল বাকারার প্রথম আয়াত আমন বিল্লাজিনা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদান লিল মুত্তাকিন আলিফ লাম আল্লাহ দ্বারা পাক কি ইচ্ছা করেছেন কি অর্থ নিয়েছেন তা তিনি ভালো জানেন এটাই কর্তৃক এক ব্যাখ্যাকৃত আসল ব্যাখ্যা সত্য এবং শুদ্ধ ব্যাখ্যা কিতাব এই কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই কোনো দ্বিধা নেই এটা নির্ভুল এটা অকাট্য এটা নির্ভেজাল প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য এখানে কোনো মানুষের কথা নেই হুদাল্লিল মোত্তাকিন মানুষের হেদা মোত্তাকিদের হেদায়তের জন্য এখানে একটি জিনিস মনে রাখতে হবে কেতাব যদি নিজেই বিকৃত হয় কেতাব যদি নিজেই চেঞ্জ হয় কেতাব যদি নিজেই করাপ্টেড বা পারফার্স্ট হয় সেই কিতাব মানুষকে কি হেদায়ত করতে পারে কেতাবটা তো নিজেই গোমরা কেতাব তো নিজেই পথ ভ্রষ্ট হয়ে পড়েছে সেটা মানুষ চেঞ্জ করে ফেলেছে তার দ্বারা কোনো হেদায়েত সম্ভবপর নয় হেদায়ত যদি হতে হয় পদ যদি পেতে হয় তাহলে ওই ধরনের গ্রন্থ লাগবে ওই ধরনের কিতাব লাগবে যে কিতাব হেদায়ত করতে সক্ষম যে কিতাব নিজে পরিবর্তিত হয় নাই পরিবর্ধিত হয় সংকুচিত কেউ এখানে ধরনের ধরনের করতে পারে নাই এমন পরিবর্তিত শুধুমাত্র হেদায়েত করার যোগ্যতা রাখে আর কোনো কিতাব হেদায়ত করার যোগ্যতা রাখে না বরঞ্চ পদ ভ্রষ্ট করারই যোগ্যতা রাখে পৃথিবীতে যত মানুষ যত গ্রন্থ রচনা করুক না কেন গ্রন্থের প্রথমে তারা বলে দেয় যে সময়ের অভাবে কিংবা বই পুস্তকের অভাবে কিংবা সহযোগিতার অভাবে অনেক ভুল ভ্রান্তি আর মধ্যে রয়ে গেছে বহু মুদ্রণ ভ্রম রয়ে গেছে কোনো সহৃদয় বন্ধু যদি এই পুস্তকে কোন ধরনের তত্ত্বগত ভুল বা মুদ্রণ ভ্রম হরিয়ে দিতে পারেন বা দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং পরবর্তী প্রকাশনায় আমি সেই ভুল ত্রুটিগুলো সেরে নেব এই ধরনের কথা লেখা থাকে কোন বইয়ের প্রথমে পুস্তকের আগে এ কেউ চ্যালেঞ্জ করে বলে না যে আমার এই পুস্তকে তার তীব বা ডিসিপ্লিনের কোনো ভুল নেই বা মুদ্রণ ভ্রাম নেই এমন কথা পৃথিবীর কেউ বলে নাই যে বলে সে বেকুব যদি কেউ দাবি করে তাহলে সে বোকা পৃথিবীর বহু বৈজ্ঞানিক বই লিখেছেন বৈজ্ঞানিকরাও বই লিখে বলেন যে উই ক্যান নেভার সে দ্যাট এনি থিউরি ইজ ফাইনাল অর করেসপন্স টু অ্যাবসুলেট ট্রুথ বিকজ অ্যাট এনি মোমেন্ট এ নিউ ফ্যাক্ট মে বি ডিসকভার্ড অ্যান্ড কম্পেল আস্ট টু অ্যাভেণ্ডন ইট বৈজ্ঞানিকরা বলেন যে আমরা কোনো থিওরি দিয়ে বা কোনো বৈজ্ঞানিক বই লেখে আমরা বলতে পারি না যে এটা ফাইনাল এর পরে এর মধ্যে কোনো ভুল ভ্রান্তে নাই বিকস কেননা অ্যাট এনি মোমেন্ট এ নিউ ফ্যাক্ট মে বি ডিসকভার্ড কেননা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের নতুন তথ্য এবং তত্ত্ব সামনে উপস্থিত হতে পারে যার মাধ্যমে কম্পেল আস্ট টু অ্যাভেণ্ডন ইট আমাদের যে আগের তত্ত্ব আগের তথ্য আগের থিউরি সেটা বাতিল হয়ে যেতে পারে যেরকম ধরুন যেটা মতবাদ সারা বিশ্বে শুরু হয়ে এত বড় দিয়েছেন সমুদ্র থেকে শ্যাওলা কীট সেখান থেকে আস্তে আস্তে গরিলা বানর সেখান থেকে আরো উন্নত হতে হতে সেখানে মানুষের রূপান্তরিত হয়েছে এই যে থিউরি দিলেন সেটা অথেন্টিক গ্রন্থ নয় সেটা কোনো অথেন্টিক বক্তব্য নয় ম্যান্ডেলের থিওরি জেনেটিক্সের তত্ত্ব এসে ডারোয়েনের সে থিওরিকে সেটাকে বাতিল করে দিয়েছে অনেক থিওরি আগে দেওয়া হয়েছিল যেরকম কোপার্নিকাসের থিওরি এবং অন্যান্য থিওরি যেগুলা ছিল আলবেরুনি সেগুলো বাতিল করেছেন আগের বৈজ্ঞানিকদের আগের দার্শনিকদের আগের সেই মহাকাশের যে চিন্তা ভাবনা এমনকি হরস্কোপ সায়েন্সের যে চিন্তা অ্যাস্ট্রোলজির যে চিন্তাধারা ভৌগোলিক যে চিন্তাধারা ইত্যাদি পরবর্তী দার্শনিকরা পরবর্তী বৈজ্ঞানিকরা পরবর্তী ভৌগোলিকরা পরবর্তী লেখকরা সেগুলোর অনেক থিউরি আগে হয়েছে হয়েছে সেটা ভুল প্রমাণিত এবং পরবর্তীতে করা হয়েছে এবং সংযোগ সেগুলা পরবর্তীতে টিকে গেছে এর অর্থ এই নয় যে আগের বৈজ্ঞানিকরা কম বৈজ্ঞানিক ছিলেন তা নয় আমার লক্ষ্য হলো এই পৃথিবীতে কোনো রাজনীতিবিদ কোনো দার্শনিক কোনো কবি কোন তাত্ত্বিক কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোনো থিওরি নিয়ে কোনদিন চ্যালেঞ্জ করতে পারবেন না যে এটাই ঠিক একমাত্র চ্যালেঞ্জ করতে পারে আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো গ্রন্থ নেই এই জন্য চ্যালেঞ্জ করেছেন লা এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই আপনি সারা পৃথিবীর যত কোরআন আছে সব কোরআন খুলে দেখুন এই লিবিয়ার সাফা কোরআন এমারতের সাফা কোরআন ভারতের সাফা কোরআনে করিম বাংলাদেশের সাফা কোরআনে করিম পাকিস্তানের সাফা আনেকারিম মিশরের সাফানো কোরআন করিম সৌদি আরবের সাফা কোরআন করিম সারা পৃথিবীর যে কোনো জায়গার সাফানো কোরআন করিম খুলে দেখুন প্রথমে যে অক্ষর আছে শেষে সেই অক্ষর আছে যে সুরাদে শুরু সেই সুরাদে সেভাবেই শেষ রয়েছে সারা পৃথিবীর সকল সাফানো কোরআন একই অবস্থান রয়েছে কোরআনের প্রথম সুরাতুল ফাতে হা বিশ্বের সকল সাপানো গ্রন্থে সুরা ফাতেই রয়েছে সুরাতুল বাকারা এবং শেষকে সুরা নাজ যেভাবে রয়েছে একটি অক্ষর একটি আয়াত একটি সুরা কোথাও কম হয়নি বেশি হয়নি সন্নিবেশুদ্ধ হয়নি কেননা আল্লাহ আখে দাউল্লা শাড়ি উল্লাহু গ্যারান্টি দিয়েছেন এ ব্যাপারে আউদুল্লা হিমিনা সে উতানুর নজিম ইন্নজ্ না জিকর বা ইন্ন আহুলা হাফিজুন সুপ্রিয় দর্শকশ্রোতা আমরা সামান্য এক বিতর্কীর পরে আবার আপনাদের সম্মুখে কোরআনের অথেনটিসিটি এবং কোরআন অবিকৃত কোরআনের উপর আলোচনা নিয়ে ফিরে আসব হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও শূকর অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদার গণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তাহলে কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় How did your journey begin? I could have dreamt of becoming the best doctor in the world. But the turning point in my life was when I met Sheikh Ahmed Ida. With outstanding dedication. I've dedicated myself fully, honorary, voluntary, for yes. the sake of spreading the message of peace. With extraordinary determination. Was there any planning involved? There was no planning from my side, it was planning from God's side. With crystal clear vision. Besides being a good Muslim, it's the duty of a Muslim that they should spread the message of peace throughout the world. দেখুন ইতিহাস পরবর্তী অনুষ্ঠান সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটু ব্রেকের পরে আপনাদের সম্মুখে কোরআনে ক্যারেমের আলোচনা নিয়ে ফিরে আসছি আল্লাহ পাক একমাত্র চ্যালেঞ্জ করেছেন কোরআনের প্রথম সুরাতুল ফাতে সকল সাপাো গ্রন্থে ুরা ফাথায় রয়েছে। সুরাতুল বাকারা এবং শেষকে সুরা নাজ যেভাবে রয়েছে। একটি অক্ষর একটি আয়াত একটি সুরা কোথাও কম হয়নি বেশি হয়নি সনি বিশধ হয়নি। কেন আল্লাহ আহালা আসা লা গ্ররান্টে দয়েছেন এ ব্যাপারে আদু মিললাজিী না নের ওরাজিম ইনানুনা জনা দ ইনালালা হাফজুন আমি এই গ্রন্থ অবতিভির্ন করেছি। পর্যন্ত আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখব এটাকে আমি চেঞ্জ হতে দেব না ধ্বংস হতে দেব না নষ্ট হতে দেবো না বিকৃত হতে দেব না পাক আল্লাপাক এই কিতাবকে এই কিতাবের মধ্যে কাগজের মধ্যে সন্নিবেশিত করার নেই হে মাহফুজে সেটা রক্ষিত রয়েছে ডাইনে বামে সম্মুখে পশ্চাতে চতুর্দিক থেকে পাহাড়া দিয়ে আমিন জিব্রাইল আপনার কাছে অবতীর্ণ করেছে রুহুল আমিন একজন অত্যন্ত আমানতদার আত্মা রুহ আপনার কাছে অবতীর্ণ করেছে এটার মধ্যে কোনো বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য উইলিয়াম মুর বলেছেন তার লাইফ অব মোহাম্মদের ভূমিকায় উইলিয়াম মুর একজন খ্রিস্টান তিনি নবী মোহাম্মদ সাল্ল আলি জীবনীর উপর আলোচনা করতে গিয়ে প্রথমে বলেছেন যে প্রভাবলি ইন দি ওয়ার্ল্ড দেয়ার ইজ নো আদার বুক হুইচ হ্যাজ রিমেন্ড টুয়েলভ সেঞ্চুরি সো পিওর এ টেক্সট পৃথিবীতে কোরআন ছাড়া এমন কোন গ্রন্থ অবশিষ্ট নেই যে গ্রন্থ এত শত শত বছর উইলিয়াম মুরের যুগে ধরলে বারো শত বছর বা তারও অধিক সময় ধরে সেটা অবিকৃত আনচেঞ্জ রয়ে গেছে এমন কোনো গ্রন্থ পৃথিবীতে নেই এটা অত্যন্ত সত্যিকার কথা আসুন অন্যান্য ধর্ম গ্রন্থ দিকে একটু লক্ষ্য করে কি অবস্থায় রয়েছে আমরা যদি তৌরাত খুলি ওল্ড টেস্টামেন্ট খুলি তাহলে সেখানে দেখব যে পৃথিবী সৃষ্টির কথা রয়েছে পৃথিবী কিভাবে সৃষ্টি করলেন গড কিভাবে ফার্স্ট ডে কিভাবে গেল তারপর একটি সন্ধ্যাও গেল একটি সকালে গেল দ্বিতীয়বার আর অন্য কিছু সৃষ্টি করলেন তারপরে সন্ধ্যাও গেল সকালে গেল তৃতীয় দিন আবার অনেক কিছু সৃষ্টি করলেন দেয়ার ওয়াজ এ ইভিনিং অ্যান্ড দেয়ার ওয়াজ এ মর্নিং তারপর একটি সন্ধ্যাও গেল সকালও গেল চতুর্থবারের মতো বলা হচ্ছে যে এই দিন আল্লাপাক রাতকে শাসন করার জন্য চন্দ্র সৃষ্টি করলেন এবং দিনকে শাসন করার জন্য তিনি সূর্যের সৃষ্টি করলেন এখানেই প্রশ্ন ওঠে যে চতুর্থ দিন হয়ে গেল অথচ আল্লাহ পাক সূর্যও সৃষ্টি করেন নাই চন্দ্রও সৃষ্টি করেন নাই তার মানে হল যিনি লিখেছেন তৌরাত তিনি অত্যন্ত মারাত্মক ভুল করেছেন বৈজ্ঞানিক দিক থেকেও ভুল করেছেন বিবরণের দিক থেকেও ভুল করেছেন কেননা সন্ধ্যা এবং সকাল হইতে গেলে আল্লাহ ওয়াহদাহুর প্রথম দিনই তাকে সান এবং মন সৃষ্টি করতে হবে সান এবং মন তিনি প্রথম দিনে সৃষ্টি করেন নাই দ্বিতীয় দিনও তৃতীয় দিনও না অথচ তিন দিন পর্যন্ত সন্ধ্যাও হয়েছে এবং সকালও হয়েছে হয়েছে ইভিনিং বাট এটা দেখা যাচ্ছে অ্যান্ড মর্নিং নো সান মুন চতুর্থ দিনে তিনি এগুলো সৃষ্টি করছেন। এতে বোঝা যাচ্ছে যে তৌরাথের প্রথম যে লাইন সেখানেই সমস্যা রয়েছে সেখানে আরো সমস্যাগুলো রয়ে গেছে সেখানে নবীদের দ্বারা জেনা দেখানো হয়েছে লুত আলাহিসালামের যুগে যখন লুত আলাহ কমকে তাদের খারাপের জন্য কুকর্মের জন্য ধ্বংস করে দেওয়া হলো তখন লুত আলাহ দুই কন্যা চিন্তা করলেন এখন তো পৃথিবীতে আর পুরুষ মানুষ বেঁচে নাই অবস্থায় তাহলে আমাদের জীবনের কি হবে আমাদের তো আর বিয়ে হবে না তাদের নিজের বাবাকে বড় কন্যা প্রথম দিন বাবা লুত আলাহ আঙ্গুরের রস খাওয়ালেন আঙ্গুরের রস খেয়ে লুত আলাহ ঘুমিয়ে পড়লেন অবস্থায় তার নিজের মেয়ের গর্ভে জন্মগ্রহণ করলো এবং সেখান থেকে একটা কমও হলো হলো তিনি তার বাবাকে আঙ্গুর রস খেয়ে ব্যাহুস করে ফেলে তার সাথে তিনি মিলন করলেন এবং দ্বিতীয় কন্যার ঘরেও বাপের অরুসে কন্যার পেটে সন্তান জন্মগ্রহণ করলো সেটাও একটা বংশের জন্ম হলো এমন করে নবী সাল্লু আলাইসাল্লামদের উপরে এই ধরনের কাহিনী এই ধরনের কথা বর্তমান প্রচলিত যে ওল্ড টেস্টামেন্ট রয়েছে তার মধ্যে সন্নিবিশ্বদ্রুত রয়েছে মুসা আলাহি সাল্লাহসাল্লামের কাহিনী লেখার পরে সেখানে উল্লিখিত রয়েছে যে মুসা আলাহি কবে মৃত্যুবরণ করেছেন এবং কোথায় তাকে কবর দেওয়া হয়েছে আশ্চর্যের বিষয় তোরা যদি মুসা আলাহিসাল্লাহসাল্লামের উপরে অবতীর্ণ হয়ে থাকে তাহলে তিনি নিজে কি করে সেই তৌরাতের ভিতরে কি করে মুসা আলাহাতামের মৃত্যুর কথা থাকবে এবং কোথায় থেকে কবর দেওয়া কেমন করে থাকবে। তাহলে কি এই পরে নাজিল হয়েছে সুস্পষ্ট যে তৌরা এখন আমরা দেখতে পাচ্ছি মুসা আলাহিস্লামের অবতীর্ণ হয়নি সেটা মুসা আলাহিস্লামের পরে সেটা লিপিবদ্ধ হয়েছে তবে তৌরাতের মধ্যে বহুত কিছু রয়ে গেছে আমরা যদি ইঞ্জিলের দিকে রক্ষ করে তাহলে দেখবো যে ইঞ্জিল হলো চারটি বর্তমান রয়েছে তার সাথে যদি আমরা যোগ করে পোলসের ওই সকল লেটার্সগুলো তাহলে অনেক হয় বার্নাবাসের ইঞ্জিল যেটা সেটা আর সাথে যোগ করা হয়নি অথচ তারা আসমানী গ্রন্থের দাবি করছে কিন্তু একটি ইঞ্জিলের সাথে আরেকটি ইঞ্জিলের কোনো মিল নেই আমি আগেই বলেছি সারা পৃথিবীর সকল ছাপানো কোরআনকে যদি একত্রিত করা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম পাওয়া যাবে কিতাব মতাসা কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম মিল পাওয়া যাবে কিন্তু আমরা যদি খুলি ইঞ্জিল বা নিউ টেস্টামেন্ট তাহলে যে সেখানে কোনো মিল নেই কয়েকটি বা কয়েকটি ইঞ্জিল গসপেল আমাদের সম্মুখে রয়েছে চারটি আল্লাহর কিতাব যদি হয় তাহলে ইঞ্জিল একটি হওয়ার কথা ছিল সেখানে চারটি হওয়ার কথা ছিল না আমি কারো উপর আক্রমণ করে বলছি না শুধুমাত্র স্বাভাবিক যা পরিস্থিতি স্বাভাবিক যা বিবরণ সেটাই উপস্থাপন করছি পৃথিবীতে যদি দিন হিসাবে কোনো গ্রন্থকে মানতে হয় যৌক্তিকভাবে ঐতিহাসিকভাবে স্বাভাবিকভাবে সকল মানুষকে দিন সন্ধানী হক সন্ধানী মানুষকে কোরআনের কাছে আসতে হবে যেহেতু সেটার মধ্যে মিল রয়েছে এবং এক একক গ্রন্থ হিসাবেই সারা পৃথিবীতে সেটা টিকে রয়েছে প্রথম চারটে ইঞ্জিল আমরা দেখতে পাচ্ছি মানুষ ইঞ্জিল রচনা করছে ইঞ্জিল রচনা করে সেটাকে আল্লাহর কালাম হিসাবে ঘোষণা দেওয়ার চেষ্টা করছে এমত পরিস্থিতিতে তৎকালীন রাজা বললেন যে কোনটা ইঞ্জিল এক ইঞ্জিলের সাথে আরেক ইঞ্জিলের কোনো মিল নেই তাহলে আমরা কোনটাকে ইঞ্জিল হিসাবে ঘোষণা করব হে পাদ্রীরা হে ধর্মযাজকরা আপনারা এসে ইঞ্জিল নির্ধারণ করে দিন তখন রাজ দরবারে একটা টেবিল রাখা হলো টেবিল রাখা হলো সেই টেবিলের উপরে পাদ্রীরা ইঞ্জিল রচনাকারীরা একটির পরে একটা এঞ্জেল নিক্ষেপ করা শুরু করলেন সকল এঞ্জেল সেখানে পড়ে গেল চারটি মাত্র এঞ্জেল সেখানে টিকে থাকলো তাদের সেই তথা কথিত এঞ্জেল চারটি মাত্র টিকে থাকলো একটি হলো মেথুস একটি হলো মার্ক একটি হলো লোক আর একটি হলো জোহন চারটি টিকে থাকলো সরাসরি প্রশ্ন কোন রাগ ঢাক নেই যদি ধর্মগ্রন্থই থাকে যদি মানতেই হয় কোনো দিনই কেতাব তাহলে সেখানে চারটি হবে কেন একটির সাথে আরেকটির মিল নাই কেন সেটা একটি ছিল আসুন কোনো কোনো এঞ্জেল এক এঞ্জেল শুরু করছে এটা আমরা বিবরণ দেওয়ার চেষ্টা করছি যে ঈসা আলাহিসু আসালামের জন্মের কি সূত্র বংশ পরম্পরাকে সেখানে বলতেছে হে ওয়াজ দি সান অব ডাভিড সান অফ আব্রাহাম তিনি দাউদের পুত্র দাউদের পূর্বপুরুষ ইব্রাহিম এইভাবে শুরু করছেন দিয়ে আবার আরেক ইঞ্জিল শুরু করছে ডাইরেক্টলি ডাইরেক্ট সরাসরি ঈসা আলাহ সালাতাম আল্লাহর পুত্র সান অফ গড সরাসরি বলছে লোকের বিবরণ যেটা সেটার সাথে কোরআনের কিছুটা মিল আছে তিনি কাহিনীটা নিয়ে এসেছেন প্রথম ঈসা আলাহ জন্মের উপরে যেভাবে কোরআনে এসেছে সুরাম মারিয়ামে তার সাথে লুকের বিবরণের একটু মিল রয়েছে যেটা

ওয়ার্ড ওয়াজ উইথ গড অ্যান্ড ওয়ার্ড ওয়াজ গড শুরু করতেছেন এইভাবে প্রথম সেটা ছিল শব্দ শব্দ ছিল ক্যালেমা ছিল আল্লাহর সাথে এবং কালেমাই ছিল আল্লাহ এখন আমি সম্মানিত দর্শক শ্রোতা আপনি যে ধর্মাবলম্বী হন যদি আল্লাহর কেতাব হয় একটি কেতাব হবে চারটি হবে না আবার চারটির সূচনা শুরু একভাবেই হবে চার প্রকারের হবে না ঈসা আলে সাল্তসাল্লামের জন্ম নে শুরুর যে চারটা চার প্রকার হয়েছে এতেই বোঝা যাচ্ছে এটা আল্লাহর কালাম নয় এটা মানুষের বানানো কাহিনী তারা কাহিনীগুলো জোড়া দিয়েছেন আবার চান ইঞ্জিলের শেষও একভাবে হয়নি সমাপ্তিও একভাবে হয়নি এক একভাবে হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে পবিত্র হিসেবেই যদি মানতে হয় রিভিল অ্যান্ড আনচেঞ্জ গ্রন্থ হিসেবে যদি মানতে হয় তাহলে ইঞ্জিলকে যুক্তিসঙ্গত ভাবে লজিক্যালি মানার কোনো উপায় নেই আসুন আমরা বেদের দিকে আসি যেটাকে হিন্দুরা এবং ঋষিরা মেনে থাকেন সাড়ে পাঁচ হাজার বছর আগে ঋষিরা যা বলেছেন তারা বিভিন্ন ঋষি যে বক্তব্য দিয়েছেন সেটাই বেদ হিসাবে সন্নিবেশিত হয়েছে ঋগবেদ সামবেদ অথর্ববেদ যদ পরবর্তী কলকিবেদ হয়েছে বিভিন্ন বেদ প্রথম শ্লোকই হলো তার অগ্নি মিলে পুরোহিত যজ্ঞ অগ্নি আগুনই হলো পুরোহিতং তিনি সকল দেবতাদের আহ্বানকারী আগুন একদিকে দেবতা একদিকে সে পুরোহিত আবার সকল দেবতাদেরকে সে আহ্বান করে আমরা আগুনকে পূজা করছি আগুনকে আহ্বান করছি আগুনকে আমরা উপাসনা করছি বেদের প্রথম শ্লোক শ্লোক আগুনকে দেয়া প্রথম মণ্ডলের প্রথম শ্লোক আমরা যদি গীতায় যাই তাহলে দেখব যে প্রথম শ্লোকই হলো যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কি হচ্ছে অন্ধরাজা ধৃত রাষ্ট্র তার রাজদরবারের যে পুরোহিত তাকে জিজ্ঞাসা করছে সেখানে কি হচ্ছে তিনি বলছেন হে ধৃতরাষ্ট্র আত্মীয় স্বজনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেই দৃশ্যকে আপনি দেখবেন মাঠে যুদ্ধ হচ্ছে আজ দরবারে বসে ব্যাসদেব রাজাকে রাজা ধৃতরাষ্ট্রকে বলছে যে সেখানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে আপনি দেখতে পারবেন আপনাকে আপনি দিব্য দৃষ্টি দিয়ে দিচ্ছি সেই দিব্য দৃষ্টি দিয়ে ঘরে বসে আপনি সব দেখতে পাবেন ধৃতরাষ্ট্র বললেন যে আমি আত্মীয় স্বজনের এই মারামারি খোনাখনি নিজের চোখে দেখবো না দেখতে চাই না তখন ধনঞ্জয়কে রাজ দরবারের একজন লোককে ব্যাসদেব দিব্য দৃষ্টি দিলেন সেখান থেকে বসে যুদ্ধ হস্তেছে কোন জায়গায় সেই দেখে দেখে রাজাকে বিবরণ দেওয়া শুরু করেন যে কুরু পাণ্ডবের মধ্যে কি যুদ্ধ হচ্ছে আঠারোটা অধ্যায় সেখানে রয়েছে সেইটার বিবরণ তিনি দূর থেকে দেখে দেখে বিবরণ দিলেন সেটাই কি তার আঠারোটা অধ্যায় সম্মানিত দর্শক শ্রোতা অবিকৃত গ্রন্থ কোরআন কারিমের আলোচনা আজকের প্রথম বক্তব্য এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান